রয়েছে। এবার আমি ডিরেক্টলি প্লেলিস্ট তৈরি করার জন্য এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে নিউ প্লেলিস্ট নামে একটা অপশন রয়েছে, ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিন। এবার প্লেলিস্ট তৈরি করার জন্য এইখানে যে একটি ডান কোণে অপশন দেখতে পারবেন যে নিউ প্লেলিস্ট নামে একটি অপশন রয়েছে, ডিরেক্টলি এরকম আমি যে প্লেলিস্ট তৈরি করলাম সেই প্লেলিস্টটি কিন্তু তৈরি হয়ে গেল। জাস্ট এভাবেই আপনি প্লেলিস্টটি তৈরি করে নিতে পারেন। এবং আসসালামু আলাইকুম, যদি কোনো একটি দোকান সুন্দরভাবে সাজানো গোছানো ও পরিপাটি হয়ে থাকে তাহলে আমরা সেই দোকান থেকে বেশি পণ্য ক্রয় করে থাকি। ঠিক তেমনই যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তাহলে অডিয়েন্স ভিডিও দেখতে অনেক বেশি আগ্রহী হয়ে থাকে। আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে আমাদের প্রিয় সোয়াক 360 ATC ST ইউনিটেক টেকবঙ্গ ও এ প্রোডাকশন এই প্রিয় চ্যানেলগুলোতেও কিন্তু প্লেলিস্ট রয়েছে। সো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট তৈরি করতে পারবেন। স্যার বেশি বকবক কেন, চলুন ভিডিওটি শুরু করি। প্লেলিস্ট তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে একটি সার্চ বার রয়েছে, ডিরেক্টলি এই সার্চ বারের উপর ক্লিক করে দিন। এই সার্চ বারের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এসে লিখে দিবেন YouTube.com। লেখা হয়ে গেলে ডিরেক্টলি এবার সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার সামনে ইউটিউবের হোম পেজটি শো হবে। সো ডিরেক্টলি এবার এখানে যে থ্রি ডট আইকন লক্ষ্য করতে পারবেন, ডিরেক্টলি এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিন। এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে যদি স্ক্রল করেন তাহলে এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে ডেস্কটপ সাইড নামে একটি অপশন রয়েছে। সো ডিরেক্টলি এবার এটাকে এনাবল করে দিন। এটাকে এনাবল করে দিলে লক্ষ্য করতে পারবেন যে আপনার সামনে ইউটিউবের যে হোম পেজ রয়েছে এই হোম পেজটি একদম ডেস্কটপ মোডে শো হবে। এবার আপনি লক্ষ্য করতে পারবেন যে একদমই ডান কোণে যদি যান তাহলে লক্ষ্য করতে পারবেন যে এই জায়গায় আপনার চ্যানেলের লোগোটি দেখা যাচ্ছে, ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এসে দেখতে পারবেন যে ইউর চ্যানেল নামে একটি অপশন রয়েছে, ডিরেক্টলি এবার এটার উপর ক্লিক করে দিন। এবার এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে দুইটি অপশন রয়েছে, একটি হলো কাস্টমাইজ চ্যানেল আর একটি হলো ম্যানেজ ভিডিও। ডিরেক্টলি এবার কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন ঠিক এরকম একটি ফিচার আপনাদের সামনে শো হবে। সো ডিরেক্টলি এবার আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দেবো যে প্লেলিস্ট তৈরি করার জন্য এখানে যে তিন নম্বর অপশন রয়েছে, ডিরেক্টলি এই তিন নম্বর অপশানটির উপর ডিরেক্টলি ক্লিক করে দিন। এই অপশানটি হলো প্লেলিস্ট। সো ডিরেক্টলি এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে আমার এই চ্যানেলে কোনো প্রকার কোনো প্লেলিস্ট নাই। সো আমি এবার প্লেলিস্ট তৈরি করার জন্য এখানে যে একটি ডান কোণে অপশান দেখতে পারবেন যে নিউ প্লেলিস্ট নামে একটি অপশান রয়েছে, ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দিলে এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে অ্যাড এ টাইটেল অ্যান্ড যে ভিজিবিলিটি রয়েছে, সো অ্যাড এ টাইটেলের উপর আপনি ডিরেক্টলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এসে আপনি যে টাইটেলে অর্থাৎ যে নামে একটি প্লেলিস্ট খুলতে যাচ্ছেন ডিরেক্টলি এবার সেই প্লেলিস্টটি এই জায়গায় লিখে দেবেন। সো আমি একটি অনলাইন ইনকাম নামে একটি প্লেলিস্ট খুলতে যাচ্ছি। সো ডিরেক্টলি এবার আমি অনলাইন ইনকাম এই জায়গায় লিখে দিলাম। আপনি যেই নামে লিখে দেবেন সো ডিরেক্টলি সেইটা এই জায়গায় লিখে দেবেন। আপনি যে নামে প্লেলিস্টটি খুলতে যাচ্ছেন ডিরেক্টলি সেই নামটি এই জায়গায় লিখে দিবেন। সো এবার এই জায়গায় লক্ষ্য করতে পারবেন যে ভিজিবিলিটি নামে একটি অপশন রয়েছে। সো এই জায়গার উপর যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে প্রাইভেট পাবলিক অ্যান্ড আনলিস্টেড নামে একটি অপশান রয়েছে। সো যেহেতু আপনি এটা সবার জন্য প্লেলিস্ট খুলতেছেন অর্থাৎ আপনার অডিয়েন্সের জন্য আমরা আপনার দর্শকের জন্য এই প্লেলিস্টটি খুলতেছেন তাই অবশ্যই আপনাকে এই জায়গায় পাবলিক করতে হবে। আর যদি আপনি আপনার নিজের জন্য প্লেলিস্টটি খুলে থাকেন তাহলে প্রাইভেট অপশানের উপর ক্লিক করতে হবে। সো যাই হোক এবার আমরা ডিরেক্টলি পাবলিকের উপর ক্লিক করে দেবো। পাবলিকের উপর ক্লিক করে দেওয়ার পরে যদি একটু ডানে দেখতে পারেন তাহলে এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে ক্রিয়েট নামে একটি অপশান রয়েছে, ডিরেক্টলি এই ক্রিয়েটের উপর ক্লিক করে দিন। ডিরেক্টলি ক্রিয়েটের উপর ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে মুহূর্তের মধ্যে আপনার যে প্লেলিস্টটি রয়েছে, দেখেন আমার এই জায়গায় অনলাইন ইনকাম আমি যে প্লেলিস্টটি তৈরি করলাম সেই প্লেলিস্টটি কিন্তু তৈরি হয়ে গেল। জাস্ট এভাবেই আপনি প্লেলিস্টটি তৈরি করে নিতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টের ডিসক্রিপশনে অ্যাড করবেন, যেটার মাধ্যমে আপনি আপনার এই চ্যানেলটিকে আরও স্টাইলিশ একটি চ্যানেলে পরিণত করতে পারবেন, একটি প্রফেশনাল চ্যানেলে পরিণত করতে পারবেন। সো আমরা আরও একটি ভিডিও আপলোড করবো যে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি প্লেলিস্টে ভিডিও অ্যাড করবেন। সো সেই ভিডিওগুলো সবার আগে উপভোগ করার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো আমাদের এই ইউটিউব চ্যানেলটা একদমই ছোটো ভাই, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমি আপনাদেরকে কথা দিলাম আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সত্যি ট্রাস্টেড কোনো কিছু শিখতে পারবেন বলে আমি আশা রাখি। সো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে এবার আপনারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। ইউটিউব অ্যাপস দিয়ে আপনাদেরকে প্লেলিস্ট খোলার জন্য ডিরেক্টলি এবার আপনাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে ইউটিউব অ্যাপসে। ডিরেক্টলি ইউটিউব অ্যাপসে চলে আসার পরে এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে একটি সার্চ আইকন রয়েছে, ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিন। দেওয়ার পরে আপনার যে চ্যানেলের নামটি রয়েছে ডিরেক্টলি সেই চ্যানেলের নামটি লিখে এই জায়গায় এসে সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার পরে এই জায়গায় এসে লক্ষ্য করতে পারবেন যে আপনার চ্যানেলের লোগোটি শো হবে। সো এই জায়গায় আরেকটি কথা উল্লেখ্য যে
যারা বর্তমান সময়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আবার আমি কথা দিলাম যে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ডিরেক্টলি এবার আপনাদের এই যে চ্যানেলটি শো করবে, চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দেবেন। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এসে যে ভিডিও নামে আইকন রয়েছে ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দেবেন। এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এসে সমস্ত প্রকার ভিডিও যেসব রয়েছে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সো এবার আমি এখান থেকে একটি প্লেলিস্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। যেমন আমার একটি ভিডিও রয়েছে পিক্সেল লাভ অ্যাপসে কীভাবে বাংলা স্টাইল স্পন্ড অ্যাড করবেন। সত্যি ভিডিওটা কিন্তু অসাধারণ একটি ভিডিও। সো ভিডিওটি আপনারা সবাই দেখে নেবেন। দেন এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার প্রথমে এবার আপনারা সো এবার যেহেতু আমি এই ভিডিওটিতে একটি প্লেলিস্ট তৈরি করবো, সো এই প্লেলিস্ট তৈরি করার জন্য ডিরেক্টলি এই যে ভিডিওর পাশে একটু থ্রি ডট আইকন রয়েছে ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এসে দেখতে পারবেন যে সেভ টু প্লেলিস্ট নামে একটি অপশান রয়েছে, ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এসে দেখতে পারবেন যে আমি যে এর আগে আপনাদেরকে একটি প্লেলিস্ট তৈরি করে দেখলাম, সেই প্লেলিস্টটা কিন্তু এই জায়গায় রয়েছে। দেখেন অনলাইন ইনকাম জাস্ট এই জায়গায় রয়েছে। ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন যে সেই আগের মতন একটি ফিচার শো হবে। ডিরেক্টলি এই জায়গায় নিউ প্লেলিস্ট, তো আমি এটাকে দেবো টেক, TECH টেক। দেওয়ার পরে এই জায়গায় এসে দেখতে পারবেন যে প্রাইভেসিটা প্রাইভেট করা আছে। সো আমি যদি প্রাইভেট রেখে যদি ক্রিয়েট করি তাহলে এই প্লেলিস্টটা শুধু আমি দেখতে পারবো আর অন্য কেউ দেখতে পারবে না। সো আমি যেহেতু এটি সবার জন্য তৈরি করেছি, আমার অডিয়েন্সের জন্য তৈরি করেছি, সো এটাকে আমি পাবলিক করে দেবো। সো পাবলিক করে দেওয়ার জন্য এই জায়গায় একটা আইকন রয়েছে ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এসে দেখতে পারবেন যে যে পাবলিক রয়েছে এনি ওয়ান ক্যান সার্চ ফর অ্যান্ড ভিউ। সো ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় যে ক্রিয়েট নামে অপশান রয়েছে ডিরেক্টলি ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন। এই ক্রিয়েটের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন যে মুহূর্তের মধ্যে এই প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল। সো এবার যদি আমরা এই যে চ্যানেলের এখানে যে প্লেলিস্ট অপশান রয়েছে ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এই জায়গায় কিন্তু এই যে টেক যে আমি একটা এখন মুহূর্তের মধ্যে একটি টেক নামে যে একটি প্লেলিস্ট তৈরি করলাম সেটি কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবে আপনারা পারেন এই যে অ্যাপস রয়েছে, ইউটিউব অ্যাপস রয়েছে, এটার মাধ্যমে প্লেলিস্ট তৈরি করতে।